পরগাম والسلام ورحمت الله وبركاته থেকে আব্দুল হাজিজ ভাই জানতে চেয়েছেন সকাল সন্ধ্যার যে জিকিরগুলি 100 করে পড়তে বলা হয়েছে এইগুলি 100 বেশি পড়লে তার হক আদায় হবে কিনা আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত ভাই জিকির আজকার করা এটা খুব ফজিলতপূর্ণ একটা ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইহা আলযীনা আমিনু যিকুরু আল্লাহ যিকরান কাছীরা ওয়াসাব্বিহুহু بُک্রাতাও

এই আয়াতগুলি দিয়ে যেটা বোঝানো হয় সেটা হলো কে আজকার করতে হবে বেশি বেশি করে তবে মনে রাখবেন কে আজকারটা দুই ধরনের একটা হলো মোতলাক আর একটা হলো মোতলাক যেটা বলা হয় যে সাধারণভাবে ভাবে যত পারেন আপনি আল্লাহর জেকে রাজকার করবেন কোনো সমস্যা নেই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরাল্লাহ এইগুলি যত পারেন করেন কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু জেকের রয়েছে যেগুলি হলো মোকাইয়েদ মোকাইয়েদ মানে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে তা এই মোকাইয়েদটা অবশ্যই মোকাইয়েদ মানে নির্দিষ্ট যেটা সীমাবদ্ধ যেটা করা হয়েছে যেটা যেভাবে পড়তে বলা হয়েছে সেটা সেইভাবে পড়া সেই সংখ্যায় পড়া যেই শব্দে এসেছে সেই শব্দে পড়া এটাই হলো নবিকাল্লামের আনুগত্য করা যেমন আপনাকে বলা হয়েছে যে হাওয়াওয়ালা কৌথা ইল্লা এটা জান্নাতের ব্যাংক এখন কতবার পড়তে হবে ইচ্ছা হয় যতবার করেন পড়েন সহীব উপহারের সবার শেষে যে হাদিস যে খেলি মাতান এ খাফিফাটা ন আইলা লিসান ফকিলাতিয়ান ফিল ফিল্মিজান হেভি বাতেন এলাউর রহমান সুবহান আল্লাহ হবে হামদেহি সুবহান দুটি শব্দ মুখে উচ্চারণ করা খুব সহজ আল্লাহর কাছে খুব প্রিয় নেকির পাল্লায় ভারী হবে আল্লাহ খুব পছন্দ করেন সে কালে মধ্যে ওঠি কি সুবাহান্লাহ হবে হামদে সুবাহানিম তা যতবার পড়েন এটা পড়েন কোনো সমস্যা নেই এটা মোকাইয়েদ নয় এটা হলো মোকলাক যতবার পড়তে পারেন পড়েন কিন্তু কতগুলি জিকে রাজকার আছে যেমন প্রত্যেক ফরজ নামাজের শেষে তিনবার পড়তে হবে আস্তান তাহলে আপনাকে এখানে তিনবার পড়তে হয় এখানে পাঁচবার পড়া এটা সম্মত নয় যদিও পাঁচবার পড়লে সব বেশি কিন্তু এই ক্ষেত্রে আপনার পাঁচবার পড়লে সব বেশি না এটা নবীけれ বলেছেন যে তিনবার পড়তে বলছেন তিনবারে পড়তে হবে অনুরূপভাবে প্রত্যেক ফরজ নামাজের শেষে আপনাকে কমপক্ষে যে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার এবং ওয়া কুল ফিল তামামিল 100 100 পূর্ণ করতে বলবেন লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল কাদির এই দোয়াটা কেউ যদি এভাবে পড়ে তাহলে তার পূর্বের তাহলে তার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ মাফ করে তাহলে এখানে যেভাবে বলতে বলা হয়েছে ঠিক সেভাবেই পড়তে হবে এই তিনবার এইভাবেই পড়তে হবে তেত্রিশ বার করেই পড়তে হবে এর বেশি রকম কেউ যদি মনে করেন পঁয়ত্রিশ বার করে পড়লো পঁয়ত্রিশ বার করে পড়লো বেশি হলো ঢেকে কিন্তু নবীর সুন্না আদায় হলো না এই করে যেগুলি মুকাইয়েদ সেগুলি পড়তে হবে অনুরূপ আপনি যে বলছেন আস্তাক ফুল্লাহ আস্তাক ফুল্লাহ আতুবু এলাই হ্যাঁ নবিয়া করিম সালাম এক মজলিসে একশো বার কখনো সত্তর বার করে পড়েছেন তা আপনারও আমার উচিত এভাবেই পড়া অনুরূপ ভাবে আরেকটি আছে যে সুবহান আল্লাহ আবে হামদি হাদিসে এসেছে সুবহান আল্লাহ আবে হামদি এটা যদি কেউ সকালে একশো বার বিকালে একশো বার পড়ে الله النبي صلى الله عليه وسلم لم يأت أحد يوم القيامة بأفضل مما جاء به ها قامت الدين اي صواب اي بنا؟ إلا ها إلا أحد قال مثل ما قال أو زاد عليه طب আরো পরে তাহলে সেও ব্যক্তি এরকম ফজিলত পাবে অথবা জেয়াদা আলাই এর চেয়ে যদি জেয়াদা করে অতিরিক্ত তো এখানে জেয়াদা শব্দটা এসেছে জেয়াদা বলতে এখানে কি যে অন্য আমল অর্থাৎ এই আমলের সে আরো যদি অন্য আমল করে এটাই হলো এই এহতেমাল আনতে এখন হয়তো হয়তোবা যে এই এইরকম জেকেরই সুহান হবে হামদি অথবা এর সে আরো অন্য আমল যদি কে কেউ করে এই জন্য ওলামাই রাম কেউ বলেছেন যে কেউ যদি এই জিকিরটার ক্ষেত্রে সোহান আল্লাহ হবে এটা যদি একশোর বেশি পরে এটা সাইজ যেহেতু এখানে জাদা শব্দ এসেছে আবার কেউ কেউ বলেছেন যে না জাদা বলতে এখানে অন্য আমল যদি কেউ করে এরকম অন্য আমল কেউ যদি আরো বেশি করে করে তো অনুরূপভাবে ভাবে আরো একটা দোয়া যে লাহুল মুল্ক আলাহুল হামদ ওহু আলাহুল এটা আপনাকে এই একদিনের মধ্যে কমপক্ষে একশো বার পড়তে হবে যদি কেউ পড়ে তাহলে এই ব্যক্তি যে ফজিলতের কথা বলা হয়েছে যে লামি আছে হ্যাঁ এই ব্যক্তি যত আমল করলো এর মতো আর কেউ করতে পারবে না যতক্ষণ এরকম আমল কেউ যদি করে অথবা এর চেয়ে বেশি